যুক্তরাজ্যের এক কোটিপতি পরিবার এক ব্যক্তিকে 2 দশকেরও বেশি সময় ধরে ক্রীতদাস হিসেবে রেখেছিল। লিঙ্কনশায়ারের মিলিয়নেয়ার রুনি পরিবারের মালিকাধীন একটি ট্রাভেল সাইটের একটি ক্যারাভেরে ভুক্তভোগী ব্যক্তিতে প্রায় 26 বছর ধরে আটকে রাখা হয়। বিষয়টি নিয়ে আদালতে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে 3,52,000 পাউন্ড পে আউট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, অভিযুক্ত রুনি পরিবার 2 দশকেরও বেশি সময় ধরে গৃহহীন অসংখ্য পুরুষকে দাসত্বের মধ্যে রাখতে বাধ্য করেছেন। এসব মানুষকে বিনা বেতনে কাজ করিয়ে নেওয়া হতো, অল্প জায়গায় রাখা হতো এবং মারধর করা হতো। তাদেরকে প্রতিদিন 12 ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো। জানা গেছে, ক্ষতিপূরণ পাওয়া ভুক্তভোগী ব্যক্তি অনেক অসুস্থ। এখন তিনি এই অর্থ দিয়ে তার চিকিৎসা চালাতে পারবেন বলে জানিয়েছেন তার বোন। অন্যদিকে রুনি ফ্যামিলির এমন নির্মমতার শিকার আরো পরজন মানুষ রয়েছে, কিন্তু তারা পে আউট পাওয়ার আগে মারা গেছে। ক্ষতিপূরণ পাওয়া ব্যক্তির বোন বলেছেন, তার ভাইকে জন রুনি সারা জীবন কাজ করার জন্য বলেছিল, এরপর তাকে দিয়ে একটি কবর খনন করানো করে নেওয়া হয়। জন রুনি জানান, তার ভাই সারা জীবন কাজ করতে রাজি না হলে তাকে এই কবরে পুঁতে ফেলা হবে বলেও জানান। জানা গেছে, কুখ্যাত এই রুনি পরিবার 1.5 মিলিয়ন পাউন্ডের বেশি উপার্জন করেছে। এসব অর্থ তারা বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যয় করেছে। 2017 সালে নটিংহাম ক্রাউন কোর্ট এই পরিবারের 10 জন পুরুষ এবং 1 জন নারীকে মোট 79 বছর 7 মাসের জন্য কারাদণ্ড দিয়েছে। এদের মধ্যে সবচেয়ে কুখ্যাত 2 অপরাধী প্যাট্রিক এবং জন রুনিকে 15 বছর 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোমানা রাখি, রানা টিভি,